সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল তাদেরকে বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি উপরওয়ালার কাছে। তো চলুন যাওয়া যাক রাইস মিল সম্পর্কে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো এই মেশিন সম্পর্কে কিছু কথা আমি আপনাদেরকে বলবো, এই মেশিন প্রোডাকশন সম্পর্কে বলবো, মেশিনের কত হর্স পাওয়ার এই মোটরটি দেওয়া আছে, কি পরিমাণ বিদ্যুৎ ক্যাপাসিটি হলে আপনি চালাতে পারবেন। অনেকেই কিন্তু একটা ব্যাড কমেন্ট করেন যে বাড়ির বিদ্যুতে চালাইবেন, তো না, আপনার কোন বিদ্যুতে চালাইতে হবে সেটা কিন্তু আমি এই মুহূর্তে এই ভিডিওতেই বলে দিব। তো দর্শক অপেক্ষা না করে চলুন যাওয়া যাক সেই কথা সম্পর্কে দুটি কথা বলবো। তো এখন আমি যে কথাটি আপনাদেরকে জানাতে চাচ্ছি, এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিতে ভুল করবেন না। তো এটি 8 নম্বর শ্রীধর হলার, মেড ইন ইন্ডিয়া, এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। এটা শ্রীধর কোম্পানির হলার, সম্পূর্ণ অটোমেটিক। অনেকেই 6NF9 ভার্সন কিনে ধরা খাইছেন বা 12 কিনে ধরা খাইছেন, তো ধরা তো খাইতেই পারে না। একের ভিতরে যখন অধিক জিনিস দেখা যায় যেখানে বেশি লাভ লসটাও ঠিক তেমনই আসে। যদি কিনা মনে করেন রাতারাতি বড় লোক হবেন তাহলে সন্ধ্যা হওয়ার আগে আপনি ধ্বংস হয়ে যাবেন, এটা মনে রাখবেন। তো দর্শক এটি 8 নম্বর হলার, এই হলার দিয়ে প্রতি ঘন্টায় 16 থেকে 18 মন ধান আপনি মাড়াই করতে পারবেন। যদি কিনা আপনার এই বিষয়ে অভিজ্ঞতা থাকে, নতুন লোক হইলে আপনি 16 থেকে 14 মন, তার মানে 2 মন কম হবে তা বেশি হবে না, কারণ আপনি তো নিজে এক্সপার্ট না। তো ধানের চিকন মোটার ক্ষেত্রেও কিন্তু অনেকটি কম বেশি হয়। তো এই মেশিনের বৈশিষ্ট্য হচ্ছে আপনি এই জায়গায় ধান দিবেন, সরাসরি চাউল বাছাই ঝাড়াই হয়ে বের হবে একবারেই ফাইনাল। তো এই মেশিনের চলার উৎস বা হর্স পাওয়ার বা ক্যাপাসিটি বা ক্ষমতা, এটি হচ্ছে 10 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর, ইলেকট্রিক 220 মোটর। এই মোটর দিয়ে কিন্তু আপনি চালাইতে পারবেন। এটি দেখতে পাচ্ছেন 10 হর্স পাওয়ার এখানে লেখা আছে, 1450 RPM। তো এই মোটর দিয়ে আপনি যদি মনে করেন আপনার বাসা বাড়ি লাইন দিয়ে চালাবেন সেটা কিন্তু সম্পূর্ণ রং, সেটা কিন্তু আপনার জন্য সুইটেবল না। আপনাকে 10 হর্স পাওয়ার মোটর চালাইতে হলে 10 kV load ইংলিশে বলা হয়, বাংলায় বলা হয়েছে 10 কিলো ট্রান্সমিটার আপনাকে ব্যক্তিগতভাবে নিতে হবে, যেটাকে শিল্প লাইন বলা হয়। তো আপনাদের 10 হর্স পাওয়ার মোটর চালাইতে যে 10 কিলো লোড নিতে হবে, আপনাকে ব্যক্তিগত একটি ঢম দিবে, সেই ঢম দিয়ে আপনি একলাই ব্যবহার করবেন, আর কেউ ব্যবহার করতে পারবে না। তো সেটিকে বলা হয় বাণিজ্যিক লাইন বা 10 কিলো লোড নিয়ে আপনাকে লাইন নামায় সেভাবে আপনাকে চালাতে হবে, সেটা 220 ভোল্ট। তার মানে এই নাই যে আপনার বাসাবাড়ি বিদ্যুৎ, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। যদি 3 ফেজ লাইন শিল্প লাইন আপনি থেকে থাকে, 3 ফেজ মোটর দিবেন, আলহামদুলিল্লাহ চলবে, সমস্যা নাই। তো এটি এই যে এই মেশিন, যদি কিনা আপনি মনে করেন ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ ব্যবস্থা আপনার নাই, 16 হর্স পাওয়ার কিংবা 20 হর্স পাওয়ার ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে আপনি চালাইতে পারবেন। এখানে দেখুন ফ্যান সিস্টেম দেওয়া আছে, এটা বুলওয়ারের ফ্যান। এই মেশিন যদি আপনি ফিতে না দেন, ফিলার বেল্ট দেন, ফিলার পুলি আমরা দিয়ে দেবো, ফিলার দিয়েও আপনি চালাতে পারবেন। এই জায়গা দিয়ে চাউলের ময়লাটা নেমে আসবে ধীরে ধীরে, চাউল যে বাছাই হবে, যে বুলওয়ারের যে ফ্যানের সাহায্যে যে ফ্যানিং হবে, ফ্যানিংয়ের ময়লাটা কিন্তু এই জায়গাতে নামবে, এই পাইপের দ্বারা এটি নামবে। তো এই পাশ দিয়ে কিন্তু আপনার চাউলের যে কুড়া পড়বে, কুড়াটা তো পড়বে, সবাই আপনারা জানেন কোন পাশ দিয়ে পড়বে। তো এটি শ্রীধর হলার ইন্ডিয়ান অটো, এটা কিন্তু চায়না মেশিন না, সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন। তো দর্শক এই পাশ দিয়ে কিন্তু আউটপুট ম্যানুয়াল মেশিনে কিন্তু আপনার এইভাবে ধরে থাকা লাগে, তো ধরে থাকার দিন শেষ, ডিজিটাল বাংলাদেশ। তো এই জায়গা দিয়ে চাউলটা নেমে অটোমেটিকভাবে চাবির সাহায্যে আপনি কন্ট্রোল করে রাখবেন, আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি যদি রেখে দেন সেক্ষেত্রে কিন্তু এটা মেজারমেন্ট অবস্থায় থাকবে। এই পাশ দিয়ে চাউলটা ধীরে ধীরে নেমে এই চালনি দিয়ে বাছাই হয়ে খুদগুলো এই পাশ দিয়ে পড়ে যাবে, আপনার এই জায়গাতে চাউল আপনি সলিড ধরে নেবেন। তো আপনারা চাইলে ফাউন্ডেশন দিয়ে বসাতে পারেন, যদি মনে করেন যে আপনার ট্র্যাক্টর বা পাওয়ার টিলার এলাকা ভিত্তিক নাম বলে যে চাষ করা ইঞ্জিন, ওই ইঞ্জিনের মাথায় কিন্তু এটি সেটিং করে আপনি ভ্রাম্যমান গাড়িতে করতে পারেন। চাইলে আমাদের ভ্রাম্যমান রাইস মিল গাড়ি আছে, সেটাও আপনারা নিতে পারেন। বিকে ইনোভেশন বিডি থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।